হ্যালো এভরিওয়ান, গরম বৃদ্ধির সাথে সাথেই কিন্তু এসির ব্যবহার অনেক অংশে বৃদ্ধি পেয়ে গেছে। এসি একটা সময় উচ্চবিত্তদের প্রোডাক্ট থাকলেও এখন নিম্নবিত্ত মধ্যবিত্ত সবাই এসি ব্যবহার করছেন। এসি ব্যবহার অথবা ক্রয়ের ক্ষেত্রে প্রথমেই আমরা যে কথাটা সম্মুখীন হই সেটা হচ্ছে টন। এই টন জিনিসটা আসলে কি? কিছুদিন আগে আমি ফেসবুক স্ক্রল করছিলাম, হঠাৎ একটা পোস্ট দেখলাম। সেখানে এক ব্যক্তি লিখেছেন যে আমি বাজার থেকে 2 টনের একটা এসি কিনে বাসায় নিয়ে এসে সেটাকে ওজন করে দেখি মাত্র 37 কেজি। বোঝেন ঠেলা। এখন এই টনটা কি? এই টন কি আসলে পরিমাপ করে বোঝা যাবে, নাকি এই টনটা কি? এসির ক্ষেত্রে এই টনটা কিভাবে কাজ করে? আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় সম্পর্কেই ধারণা নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 1 টন এসি মানে হলো 12,000 BTU প্রতি ঘন্টায়, 1.5 টন মানে হলো 18,000 BTU প্রতি ঘন্টায়। এইভাবে বাড়তে থাকে। 1 টনের একটি এসি প্রতি ঘন্টায় ঘর থেকে 12,000 BTU তাপ শোষণ করে। BTU এটার ফুল মিনিং হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। সোজা কথায়, 1 টন বরফ ঘরে থাকলে যেই পরিমাণ ঠান্ডা হয়, 1 টন এসি ঠিক সেই পরিমাণ তাপ শোষণ করতে পারে। এই ব্যাপারটা একটা সহজ উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনি বাহিরে কোথাও গেছেন ঘুরতে, সেখানে গিয়ে আপনার আইসক্রিম খেতে ইচ্ছে হলো। আপনি যে কোনো একটা আইসক্রিমের গাড়ি থেকে একটা আইসক্রিম কিনে খেলেন। এবার একটু চিন্তা করুন, এই যে দীর্ঘ সময় পর্যন্ত আইসক্রিমটা কিভাবে এই গাড়ির ভিতরে ভালো আছে? মূলত এই গাড়ির ভেতরের বক্সের মধ্যেই চারপাশে বরফ দেওয়া আছে। এই বরফগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই আইসক্রিমগুলোকে একদম আইস করে রাখবে, মানে গলতে দেবে না। ঠিক এই ব্যাপারটাই আপনি আপনার রুমের ভেতরে চিন্তা করুন। আপনার রুমের ভেতরে যদি 1 টন একটা বরফের চা এনে রাখা হয়, সেই 1 টন বরফ আপনার রুমটিকে যেই পরিমাণ ঠান্ডা করবে, ঠিক সেম আপনার ওই 1 টন এসি আপনার রুমটাকে ঠিক সেইভাবেই ঠান্ডা করবে। মূলত এসির কাজটা কিন্তু হচ্ছে আপনার রুমের ভেতরের গরম বাতাসটাকে অবজার্ভ করে সেটাকে বাইরে নিয়ে ছেড়ে দেওয়া। ঠিক বরফ যদি আপনি রাখেন, 1 টন একটা বরফ আপনার রুমের ভিতরে রাখলেন, সেও কিন্তু সেই একই কাজ করবে। সে আপনার গরম হিটটাকে অ্যাবসর্ব করবে এবং আপনার রুমটাকে ঠান্ডা করবে। মানে 1 টনের একটি এসি প্রতি ঘন্টায় ঘর থেকে 12,000 BTU তাপ শোষণ করতে পারে। 2 টনের একটি এসি থাকা মানে 24,000 BTU তাপ শোষণ করে নেওয়া। তবে আপনার ঘরের জন্য কত টনের এসি কিনবেন তা নির্ণয়ের সময় ঘরের আকার জানার পাশাপাশি ঘরটি কততম ফ্লোরে অবস্থিত, সূর্যের তাপ দেয়ালের কোন পাশে লাগে, কতজন মানুষ থাকবে এই ঘরে, ঘরে কোনো হিটিং জিনিসপত্র থাকবে কিনা, ওভেন, আয়রন মেশিন ইত্যাদি, জানালার দরজা, পর্দা, সিলিং, ফ্লোর, এইসবের হিট কন্ডাক্টিভিটি কেমন, এইসব বিষয় বিবেচনা করতে হবে। যদি আমি আপনাদেরকে একটি রাফ হিসাব দিই তাহলে আপনারা এটার সাথে মিলিয়ে নিতে পারবেন। যদি আপনার ঘরটি 100 থেকে 120 স্কোয়ার ফুট হয় তাহলে সেই ক্ষেত্রে 1 টন এসি যথেষ্ট, আর 120 থেকে 150 স্কোয়ার ফুট ঘরের জন্য প্রয়োজন 1.5 টন এসি, 150 থেকে 250 স্কোয়ার ফুট বা তার বেশি আয়তনের ঘরের জন্য প্রয়োজন 2 টন ক্ষমতার এসি। আবার ঘর যদি 251 থেকে 400 স্কোয়ার ফিট বা তার থেকে বেশি আয়তনের হয় তাহলে 2.5 টন বা তার থেকে বেশি টনের এসি কিনতে পারেন। তো মূলত এইভাবেই ঘরের হিসাব করে টন বের করা হয় আর টনের হিসাবেই এসি কেনা হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে পরবর্তী ভিডিওর টপিক কী হবে সেটা জানাতে ভুলবেন না।